সংসদ পদ ছাড়তে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মিমি চক্রবর্তীর, কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দেব, শতাব্দী রায় এবং রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে এনে ব্যস্ততা নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কি বলেছেন শোনাবো। ২০০৯, ২০১৪, ২০১৯ তিনটে টার্মে সাকসেসফুল শতাব্দী রায় তো ভালো কাজ করছেন, জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ করছেন, রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক দারুণ কাজ করছেন, এলাকায় কনস্টিটিউয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না, দেব ভালো কাজ করেছেন, ফলে যারা এনজয় করছেন কাজ করছেন। এখন যদি কারুর আরও একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতিতে থাকতে গেলে তো সমালোচনা সহ্য করতে হয়। আমি আবার বলছি, সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত 5 বছর ধরেই হয়েছে, প্রশংসা হয়ে থাকলেও গত 5 বছর ধরেই হয়েছে, কিন্তু গোটা 5 বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে সেটা তার ব্যাপার এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে। আমার দিদির যে কথাটা হয়েছে, পলিটিক্সে আমার জন্য না আমি এটা বিশ্বাস করি, কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি, তুমি কিছু করো না করো, জীবনে কারো দিন কোনো ক্ষতি করিনি কিন্তু তাও গালাগাল খেতে হয়। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি, আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি, কিন্তু খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি, আমি কি কিছু খারাপ কাজ করেছি? দেব মাথা নিচু করেননি, দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা জো ঝুকেগা নেহি উসকে ঘর ও লোক ইডি কা সমন ভেজ দেগা। গরুপাচার মামলায় আবারও ইডির তলব, দেবকে 21 ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং তিনি বলেছেন যতবার ডাকবে ততবারই তিনি যাবেন, সহযোগিতা করবেন তিনি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে, এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে, ইডি কেন এত দেরি করছে, ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো, দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমাকে আপনাকে ডেকেছে কেন, ডালমে কুচ কালা হয় তো।